গ্রুপ পর্বের পর শেষ হল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সুপারেট রাউন্ড দুটি গ্রুপের আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল যোগ্যতা অর্জন করলো চারটি দল চলুন জেনে নেই সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে গ্রুপ টু থেকে আগেই দুটি দল শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছিল গ্রুপ টু থেকে তিনটি ম্যাচের মধ্যে তিনটি জিতে টপার হয়ে সেমিফাইনাল পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা আর তিনটির মধ্যে দুটি জিতে দ্বিতীয় হিসেবে সেমিতে পৌঁছেছে ইংল্যান্ড বাকি ছিল গ্রুপ ওয়ানের এই গ্রুপ থেকে অপরাজয় থেকে পরের রাউন্ডের টিকিট পাকা করেছে ভারত আফগানিস্তান বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া তবে এই গ্রুপে জমিয়ে দিয়েছিল আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে সব হিসেব নিকেশ ওলট পালট করে দেয় আফগানরা শেষ ম্যাচেও বাংলাদেশকে হারিয়ে সেমিতে পৌঁছে নতুন ইতিহাস রচনা করল রশিদ খান এবং মোহাম্মদ নবীরা সাতাইশে জুন বাংলাদেশের সময় সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদের তারুবায় ব্র্যান্ড রলার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানরা একই দিনে বাংলাদেশ সময় সাড়ে আটটায় প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত এই ছিল দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের শিডিউল